দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। ট্যাংরা মাছের ঝোল রান্না করব। আসুন দেখিয়ে দিই কী কী উপকরণ দিয়ে করছি। আমি 1 কিলো ট্যাংরা মাছ এখানে রয়েছে এবং মাছগুলো বড় বড় সাইজের। এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে দেব একটু বড়ি ভাজা দিয়ে করব, আর মশলার মধ্যে দেব যেগুলো সেগুলো দেখাই। একটু আলু কেটে রেখেছি আর একটু শিম কেটে রেখেছি। শিম আলু দিয়ে ঝোলটা করব। তার মধ্যে নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। একটু বড়ি ভেজে নেব, বড়ি ভাজাটা দেবো। এর মধ্যে পেঁয়াজ রসুন পড়বে না, প্লেন ঝোল। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলটা করব। দু চারটে বড়ি ভেজে নিই আগে। প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে নিই, পাঁচফোড়নের গন্ধ সব রান্নায় ভালো লাগে। এবার একটু কাঁচা লঙ্কা দিলাম, মানে আলু দিয়ে দিলাম, ভাজা হবে। এবার বাকি মশলাগুলো আলুর মধ্যে দেব। আদা বাটা 2 চামচ মতো আদা বাটা, হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর একটু চিনি। মশলাটা একটু সাঁতলি নিয়ে তবে শিমগুলো দেবো। শিম আগে দিলে নরম গলে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার একটুর মধ্যে টমেটো দিয়ে দেব। শিমগুলো দিয়ে দিলাম এবারে, সাথে সাথে মশলার সাথে একটু ভাজা হবে। একটু জল দিয়ে ভাজা করি আবার। এই জলটা শুকিয়ে ভাজা হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো, ঝোল আন্দাজ মতো জল। আর একটু ভাজা হবে, জলটা শুকিয়ে যাবে, তখন আমি ঝোলের জল দেব। ঝোলের জন্য যে জলটা দরকার হবে সেটা এখন মশলা ভাজার জন্য জল দিয়েছি। এটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিই। তেল বেরিয়ে এসছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আন্দাজ মতো ঝোলের জন্য জল দিতে হবে। এবার বড়ি আর মাছগুলো এতে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আলু শিম সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো এতে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিই, ফুটে মাছগুলো সেদ্ধ হবে। মাছের ঝোলটা হয়ে গেছে, এরকমই পাতলা ঝোলটা থাকবে। এবার উঠিয়ে নিই। দর্শক বন্ধুরা, আমার মা ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে আলু শিম বড়ি দিয়ে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন টিপে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কিছু জানাতে হলে জানাবেন। এই পর্যন্ত রাখছি।